প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রাম ইমান ও আমলের এই অংশে। আপনাদের যাদের এই প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয় কিংবা এর বাইরেও কোনো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত শায়েখের কাছে, আপনারা প্লিজ আমাদেরকে ইমেল করবেন। ইমেল অ্যাড্রেস স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। সুতরাং আমরা চেষ্টা করব, সম্মানিত শায়েখ চেষ্টা করবেন আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ দিয়ে দিতে। চলুন আমরা আজকের আলোচনার বাকি অংশে ফিরে যাই। সম্মানিত শায়েখ, বারাকাল্লাহ ফিকুম। আমরা বলছিলাম যে মুমিনের রুহ কবজ করার পরে তাকে কীভাবে ওয়েলকাম করা হয় এবং সুগন্ধ ছড়িয়ে পড়ে, এ বিষয়ে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, ইযা তাওয়াফাল্লাহুল আব্দুল মুমিন আরসালা ইলাইহি মালাকাইন বিখিরকাতি মিনাল জান্নাহ। যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে আসে তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে জান্নাত থেকে এক টুকরা কাপড় দিয়ে পাঠান, রায়হানুল জান্নাহ, এবং সেখান থেকে সুগন্ধ দ্রব্য পাঠিয়ে দেন, আর তখন তারা দুজন এসে আল্লাহর পক্ষ থেকে পৌঁছাই দেয় মাইয়িতকে খবর বা যার মৃত্যু হবে, আইয়াতুর রূহুত তাইয়্যিবা উখরুজি ইলা রাওহিন ওয়া রায়হান ওয়া রাব্বিন গাইরে গাদবান। হে পবিত্র আত্মা, তুমি চলে আসো খুব সুগন্ধ এবং খুব আরামের জিন্দগিতে তোমাকে ওয়েলকাম করা হবে, এমন রবের সঙ্গে তোমার দেখা হবে যে রব তোমার প্রতি আদৌ রাগ গোস্বা করে থাকেননি, বরঞ্চ খুশি হয়ে আছেন। তখন ফাতাখরুজু উখরুজি ফানিমা মা কদ্দামতি, তুমি চলে আসো, তুমি খুব ভালো আমল করেছ, তোমার কোনো চিন্তা নেই। ফাতাখরুজু কাতিয়াবি রায়হাতি মিসকিন ওয়াজাদাহা আহাদুকুম বিআনফিহি, তিনি যখন তখন তার মৃত্যু যখন রুহ চলে আসে তখন এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ে, এটা হলো বেস্ট সেন্ট, বেস্ট সুগন্ধ যেটা কেউ কোনো নাকে কোনো দিন গ্রাণ নিয়েছে। এই জন্য কোনো কোনো সময় দেখা যায়, আসলে অনেক ঘটনা, বাস্তব ঘটনা পাওয়া গেছে যে নিকার মৃত্যুর পরে ঘরের মধ্যে লোকেরা এসে বলে এত সুগন্ধ কিসের, অনেকে টের পায় না, কিন্তু কিছু লোকে টের পেয়ে যায়। আল্লাহ তালার কুদরত, কাউকে টের পেতে দিন আল্লাহ তালা, সুগন্ধ ছড়িয়ে পড়ে। এবং কোনো কোনো মাইতের এমন হয়েছে যে কবর থেকে সুগন্ধ আসছে। ওয়ালা আরজা ইসসামায় মালাইকাত ইয়াকুলুন সুবহানাল্লাহ, এবং আকাশে ফেরেশতারা তখন বলতে সুবহানাল্লাহ লাকাদ জাআ মিনাল আরদি রূহুন তাইয়্যিবা, এই তো আসে গেছে একটা পবিত্র রূহ চলে আসছে জমিন থেকে, চলো আমরা দেখি ওয়েলকাম করি। তাদের মধ্যে একটা খুশির ঝলক লেগে যায়। ফালা ইয়ামুরু বিবাবিন ইল্লা ফুতিহালা, যখনই কোনো আসমান এক দরজা থেকে এক আসমান থেকে আরেক আসমানে যেতে ফটক আছে সেখানে গেলেই তারা আগ্রহের সাথে দরজা খুলে দেয়। ওলা মালাকুন ইল্লা সাল্লা আলাইহি ওয়াসাফা, এবং যে কোনো ফেরেশতা তাকে দেখেই তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, তার জন্য আল্লাহকে সুপারিশ করেন। হাত্তা ইউতা বিহি রাব্বুহু, তারপরে আল্লাহর কাছে নিয়ে আসা হয়। তারপরে আল্লাহ তালা তখন ফেরেশতারা যারা রুহ নিয়ে আসছেন এসে রুহ রেখে আল্লাহকে সাজদা করেন সব ফেরেশতারা। অতপর তারা বলেন রব্বানা হাযা আবদুকা ফুলান তাই তাওয়াফাইনাহু আনতা আলামু বিহি, আল্লাহ আপনার এই বান্দাকে নিয়ে আসছি, আপনি তাকে ভালো করে চেনেন, আপনি তাকে ভালো করে জানেন। ফায়াকুল মুরুহু বিসুজুদ, তখন আল্লাহ বলেন তাকে সেজদা করতে বলো। ফাতাসজুদুন নাসামা, অতপর তার রুহটা তখন আল্লাহকে সেজদা করে, মাইয়িতের রুহটা আল্লাহকে সেজদা করে। সুবাইদু আমিকাইল, তখন আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে ডেকে বলেন এজা আল হাদিহি নাসামা মা আনফুসুল মুমিনিন, এই রুহটাকে মুমিনদের রুহের ওখানে লিখে নাও, ওখানে জমায়েত করো, ওখানে রেখে দাও, বা ওখানে এলিয়েন যেখানে আছে সেখানে তার নাম লিখিয়ে দাও। হাত্তা আসআলুক আনহা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমাকে জিজ্ঞেস করবো ঠিকমতো করেছো কিনা। অতঃপর ফায়ুমারু বিকাবরিহি ফায়ুয়াসসাউ লাহু তুলুহু সাবউন, অতপর আরেক হাদিস যেটা আসে রুহটা কবরে চলে আসে তার কবরকে কোষাদা করে দেওয়া হয়, এদিকে 70 গজ, ওদিকে 70 গজ, এদিকে 70 গজ, প্রশস্ত করে দেওয়া হয়। এরপরে সেখানে সুগন্ধ ছড়িয়ে দেওয়া হয়, সেখানে মখমলের বিছানা বিছিয়ে দেওয়া হয়, আর তার ওখানে কোরআন যতটুকুন জানত সে অনুযায়ী সেখানে কোরআন দিয়ে আলোর নূরের ব্যবস্থা করা হয়। এরপরে জান্নাতের দিকে একটা হোল বা একটা জানালা খুলে দেওয়া হয়,
এরপরে সে দেখতে পায় সকাল সন্ধ্যা ওই যে আমার জান্নাতের ঠিকানা দেখা যাচ্ছে, আর সে তৃপ্তির সাথে ঘুমাতে থাকে। একটা লজিক্যাল ব্যাপারে আসি, আমরা মৃত্যুর পর আমাদের কি হবে এটা না জেনেই আমরা এই পৃথিবী ছেড়ে যেতে চাই না, এখানে এতটা আমরা অ্যাট্রাক্টিভ হয়ে পড়ি, অ্যাট্রাক্টেড হয়ে পড়ি এই দুনিয়ার প্রতি। যখন আমাদের এরকম কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, যখন আমরা জানতেই পারবো ইনশাআল্লাহ একজন পবিত্র আত্মা যেটা বললেন যখন জানতে পারবে বেহেস্তে যাবে, তখন ওখান থেকে ওখানে কিন্তু ওনার কবরে থাকতে ওনার কোনো অসুবিধা হবে না। এখানে যেমন আমরা যেতে চাই না, ইনফ্যাক্ট এত প্রবলেমের মধ্যেও, তো যেখানে কোনো প্রবলেম থাকবে না ওনার, ওখান থেকে ওনার ওখানে ওনার যে একটা প্রশ্ন আসে কতদিন পর্যন্ত, কেয়ামত না হওয়া পর্যন্ত মানুষের ওখানে থাকাটা কেমন হয়, তো আপনার এই বর্ণনা থেকে এটাই বোঝা যায় ওখানে থাকতে কোনো সমস্যা হবে না। এটা ঠিক, এই জন্য আযাবুল কবরে ওয়া নাঈমুহু, কবর আযাব শুধু না, কবরে নাঈমও আছে, নিয়ামতও আছে। সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট স্টেজে হয়তো আগামী সপ্তাহের পরে আমরা সেটা জানতে পারবো ডিটেলসে, কবরের আলোচনা ইনশাআল্লাহ, কবরের আলোচনা। এরপরে মৃত্যু সংক্রান্ত মালাকুল মউতের বর্ণনা দেখতে কেমন তিনি, বিশেষ করে যখন তিনি ক্রিমিনালদের রুহ কবজ করেন, পাপিষ্ঠদের রুহ কবজ করেন, তখন তিনি কেমন সুরতে আসেন? মোমিনদের কাছে ওই সুরতে তিনি আসেন না, নেককারদের কাছে ওই রকম অ্যাপিয়ারেন্সে আসেন না। আল্লাহ তাআলা ওনাকে ব্যক্তির আমল অনুযায়ী ওনার অ্যাপিয়ারেন্সকে আল্লাহ সেভাবে ফিক্স করে দেন, এরকম রূপ ধারণ করে, রূপ ধারণ করার ব্যবস্থা করে দেন। তো ইব্রাহিম আলাইসালাম থেকে একটা রেওয়ায়ত আসছে, ইবনু আবি দুনিয়া রেওয়ায়ত করেছেন, খুব অথেন্টিক না হলেও এগুলো কিছু রেওয়ায়ত এসছে। ওনাকে দেখার ব্যাপারে ইব্রাহিম আলাইসালাম বললেন, হাল তাস্তাতি আন্তুরিয়ানি সুরাতে কাল্লাতি তাকবদু আলহ রুহ আল ফাজর, যে যারা পাপিষ্ঠ লোক তাদের কীভাবে আপনি রুহ কবজ করেন, ওই চেহারাটাই আমাকে দেখাবেন, আপনার ওই অ্যাপিয়ারেন্সটা দেখাবেন? কল আল্লাহ তুতি কুদ আলিক, মালাকুল মউত বললেন আপনি পারবেন না সেটা সহ্য করতে, খুব ভয়াল মারাত্মক অবস্থা। কলা বালা, আপনি একটু দেখান দেখি আমার মনে চা দেখতে। কলফা আরে দাননি, বলে যে তাহলে একটু ওইদিকে আমার থেকে মুখ ফিরিয়ে নেন, মানে ওনার ওই রূপটাকে চেঞ্জ করার জন্য। তারপরে পরক্ষণে আবার বললেন যে দেখেন এবার, ফিমালতাফাতা ফাইদা হুয়া বিরাজুল আসওয়াদ কায়েমুশার, তারপরে তিনি চেহারা ঘুরে দেখলেন যে এমন একটি বিভৎস চেহারার কিছু একটা অস্তিত্ব দেখা যাচ্ছে, তার সমস্ত কালো চুল তাকে মানে একদম অন্ধকার হয়ে আছে ব্যক্তিটার অ্যাপিয়ারেন্স, মন তেনুরিয়াহ, প্রচুর দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে, আসওয়াদ সিয়াব, গায়ের কাপড়গুলো খুবই কালো, একেবারে ভয়াল দেখতে, কাপড় থেকেও কাপড় দেখলেও ভয় লাগছে, ইয়াখরুজু মিন ফিহি মানাখিরিহি লাহিবুন নার আদ-দুখান, তার মুখ থেকে এবং তার নাক থেকে মানে যেন আগুনের হালকা ইয়া বের হচ্ছে, যেভাবে মাঝে মধ্যে এরা কল্পনা করে বলে যে ড্রাগন থেকে কি বের হয়, এরকম করে বের হচ্ছে। ফাগুসি আলা ইব্রাহিম আলহি সালাতু আসসালাম, এই চিহ্ন দেখে, ভয়াল রূপ দেখে ইব্রাহিম আসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে আমরা যাচ্ছি যে সমস্ত কিছু মাইয়েতিন যারা মরে গিয়েছেন তাদের কিছু মৌতের হালতের কথা, সেই সময় তাদের ফিলিং কেমন ছিল। আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া খলিফা ছিলেন, অনেক বড় খলিফা, উনি টের পেয়েছেন যে ওনার এখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, সাকারাত শুরু হয়ে গেছে। তো তিনি ওই সময় দেখলেন যে তার পাশেই ছিল একজন গাসাল, যে ধোপা কাপড় ওয়াশ করে, যে সে তার পাশে কোনো কারণে এসেছে, কাপড় নিতে এসেছে বা কিছু একটা। তখন তিনি বললেন, তাকে দিকে লক্ষ্য করে, ধোপাকে লক্ষ্য করে, লাইতানি কুন্তু গাসালান আকুলু মিন কাসবি ইয়াদি ইয়াউমান বি ইয়াউম, আহারে আমি যদি তোমার মতো ধোপা হতে পারতাম, ধোপা হতাম এরকম বড় বাদশা না হয়ে, তাহলে দিনে কামাই করে দিনের খানা দিনেরটা রুজি করে দিনেরটা খেতাম, আমার এত বড় জমিদারি, এত বাদশাহী, এত রাজত্বের কোনো দরকার ছিল না, তো হিসেব নিকেশ
ওয়ালাম আলু মিন আমরি দুনিয়া শাইয়ান, দুনিয়ার এত বড় দায়িত্ব যেগুলো নিয়ে আমি বহন করেছি কিচ্ছু আমার দরকার ছিল না। ফাবালাগা দালিকা আবু হাজিম, আবু হাজিম রহমতুল্লাহ আলী একজন খুব বড় মাপের তাবেঈ ছিলেন। খলিফার এই মন্তব্য ওনার কানে পৌঁছে গেল, কেউ পৌঁছাই দিল যে খলিফা মৃত্যুর আগে এরকম মন্তব্য করলেন। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলাহুম ইযা হাদারাহুমুল মাউত ইয়াতামান্নাউনা মা নাহনু ফীহ। আলহামদুলিল্লাহ, যারা ওই সমস্ত লোকগুলো যাদেরকে আল্লাহ যাদেরকে মৌতের সময়ে তামান্না দিলেন, ওইটা পাইতে যেটা আমরা এখন পাচ্ছি, দুনিয়ার বাদশাহী নিয়ে আমরা নাই, আমরা কোনো রকমে দুনিয়ার জীবন কাটিয়ে নিচ্ছি, এইটা পাওয়ার জন্য এখন আল্লাহ তাদেরকে তামান্না দিলেন, আমরা এটা বহুত আগে পেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করছি। উনি যেটা মৃত্যুর সময় পেয়েছেন, উনি যেটা মৃত্যুর সময় পেতে চেয়েছেন আর পাইলেন না, না পেয়ে তো চলে যেতে হলো, আমরা এটা বহুত আগে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা অল্প রুজিতে সন্তুষ্ট আছি, আখরাতের সম্বল তৈরি করছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা অনেক আগেই পাইয়ে দিয়েছেন। ওয়াইদা হাদারনাল মাউতা হাদারনাল মাউতু লাম নাতামান্না মা হুম ফিহি, আমাদের কোনো চিন্তা নাই, আমরা আমাদের কাছে মৌত আসলে আমাদের ওনার মতো এরকম কিছু তামান্না করতে হবে না, আমরা আগে থেকে রেডি আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন যেসব কিছু পাওয়ার জন্য তামান্না করছি, মৃত্যুর সময় সেসব পাওয়ার কারণে আবার কষ্ট হবে, কষ্ট হবে কেন, এতগুলো আমাদের ঢুকছিলাম কেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আবার একজন, কাইফা তাজিদুকা ইয়া আমির আল মুমিনিন, মৌতের সাকারাত চলছে কিন্তু হুঁশ আসে, বেহুঁশ হয়নি তখনও, কেমন লাগছে আপনার কাছে আমির আল মুমিনিন? কালা আজিদিন কামা কালা তাআলা, কি বলবো, কোরআনে পাকে সূরা আনআমের 94 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন ওইটার আমি এখন সরজমিনে হাতে হাতে পাচ্ছি। কি বলেছেন আল্লাহ তাআলা সেখানে? ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়াল মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, হে মায়েতিন, বাদশাহ রাজা বাদশাহ বড় বড় ক্ষমতার অধিকারী, বড় বড় ধনাঢ্য ব্যক্তিগণ, বড় বড় শাসক গোষ্ঠী, বড় কিছু যারা হয়ে গেছ, তোমরা আমার কাছে এসেছ এখন একলা একলা, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার একলা একলা পয়দা করেছি, মায়ের পাড় থেকে আসতে কয়জন আসছিল তার সাথে, একাই, কেবল যে যমজ ভাই তো দুই তিনজন আসে, আসলে প্রত্যেকে নিজের জীবন নিয়েই আসে, পাশে যে আরেকজন আছে সে কি জানে নাকি, একলা আসতে হয়েছে, এখন তুমি একলাই আমার কাছে চলে এসেছ, আর তোমার বিশাল পরিবার, সৈন্য সামন্ত, তোমার সিকিউরিটি ফোর্স, তোমার দলবল, জনবল কোনো কাজে লাগবে না, কেউ আসবে না তোমার সাথে, ও তারাক তোমা খাওয়াল না কুমরা আদুহরিকুম, এত কিছু যে দিয়েছিলাম, এত পেয়েছিলে আমার থেকে, এত সহায় সম্পত্তি, টাকা পয়সা, জনবল, অর্থবল, ক্ষমতা সবগুলো রেখে চলে আসছ, কি ব্যাপার, একলা আসলা কেন? তার মানে আর ওগুলো আনতে পেল না সুযোগ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে অসহায় করে নিয়ে যাবেন তার একটা রূপ এখানে তুলে ধরলেন। সুরাল হাক্কাতে 28 এবং 29 নম্বর আয়াতে বলা হয়েছে, মাইত যখন দেখবে তার এই অবস্থা, হঠাৎ করে সে আল্লাহ টান দিয়েছেন চলে যেতে হলো, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত মাল সম্পদ টাকা পয়সা কোনো কাজে লাগলো না, কোনো উপকারে আসলো না, আজকে আমার ক্ষমতার দাপট সব হালাক হয়ে গেছে, আমার হাতে কিছু নাই, আর কিছুই থাকলো না আমাকে হেল্প করতে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যেন ডাক্তার ডেকে নিয়ে আসা হলো, ডাক্তার ফালাম্মা নাযারা ইলাইহি ক্বালা আরা রাজুল কাদ সুকিয়া সুম ওয়ালা আমানু আলাইহিল মাউত, ডাক্তার রোগী দেখে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে বললেন,
ওনাকে দেখে বললেন, আমার কাছে মনে হচ্ছে হারে লোকটাকে বিষ খাওয়িয়ে দিয়েছে, উনি তো বিষ প্রয়োগে ওনাকে হত্যা করা হয়েছে। আমার মনে হচ্ছে না যে আমি ওনার মৌত থেকে রেহাই পাওয়ার কোনো সময় আর আছে বলে, ওনার কোনো চিকিৎসা নাই, বিষ কাজ করে ফেলেছে। যে মৌত থেকে ওনার বাঁচার কোনো উপায় দেখছি না আমি। ওমর ইবনে আব্দুল আজিজ কথাটা মন্তব্যটা শুনলেন নিজের কানে, শুনে বললেন, ওয়ালা তা'মানুল মাউত আইদান আলা মান লাম ইসকাসাম। তখন তিনি বললেন, আরে শোনো, তুমি আমারকে যে মৌত থেকে বাঁচার কোনো উপায় নাই, যে বিষ খাই নাই, বিষ খাওয়ানো হয় নাই, তাকে বাঁচানোর কোনো উপায় তোমার কাছে আছে বলো দেখি। আল্লাহু আকবার। قال الطبيب هل احسست بذلك يا امير المؤمنين؟ তো ডাক্তার বলতেছে, আমির মুমিনিন, বিষ যে খেয়েছেন আপনি কি টের পেয়েছেন যে বিষ খেলেন বলে কিছু মনে হয়েছে আপনার কাছে? قال نعم عرفت ذلك حين وقع في بطني, বলে যে পেটের ভিতরে যখন ঢুকে গিয়েছে, পেটের ভিতরে চলে যাওয়ার পরে আমি টের পেয়েছি, আমার বোধ হয় আমাকে বোধ হয় বিষ খাওয়ানো হলো। قال فتعرض يا امير المؤمنين فاني اخاف ان تذهب نفسك. قال তখন বলে যে ঠিক আছে, তাহলে বিষ যখন আপনি কনফার্ম করলেন, দেখি না কোনো চিকিৎসা করে কোনো কারণে কাজ হয় নাকি হয় কি না, আমি ভয় হচ্ছে যে আপনার জানটা চলে যাবে, কি করা যায়। قال ربي خير مذهب اليه, তিনি বললেন, এত চিন্তা করো কেন, জানটা চলে গেলে কার কাছে যাবে, আমার রবের কাছেই তো যাবে, সর্বশ্রেষ্ঠ জায়গায় আমার জানটা চলে গেলে তোমার এত আফসোস কেন? ওয়াল্লাহি লাও আলিমতু আন্না শাফাই ইনদা শাহমাতি উদনি মা রাফাত ইয়াদি ইলা আদনা উদনি ফাতানাওয়ালতুহু, আমি যদি জানি যে আমার কানের কাছে শিয়রের পাশে আমার শেফার ব্যবস্থা রাখা হয়েছে, এখনই খেলেই আমি ভালো হয়ে যাব, তারপরে আমি সেদিকে হাত দেব না। তুমি জানো আমি কিসের অপেক্ষায় আছি, আমি কোথায় যাওয়ার ইন্তজারে আছি তুমি কি জানো? কারণ তিনি তখন টের পেয়ে গেছেন, জান্নাত দেখানো হচ্ছে, সুসংবাদ এসে গেছে অলরেডি। তখন কি আর মমিন চায় দুনিয়াতে এক মুহূর্ত থাকতে? আল্লাহুম্মা খির লি উমর ফি লিকায়িকা, যে আল্লাহ আপনি ওমরের জন্য কখন দেখা করবেন, আল্লাহ ফয়সালা আপনি করে ফেলেন, আপনি যেটা ভালো মনে করেন সেই ফয়সালা করে ফেলেন। তার মানে ওমর এই ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্বে নেই। ফালাম ইয়ালবুথ ইল্লা আইয়ামান হাত্তা মাত, এরপরে এই ঘটনার মানে কয়েকদিনের মধ্যেই তিনি ইন্তিকাল করে ফেললেন। আবার যখন ফাইনাল ইন্তিকালের সাকারাত চলছে, তখন জিজ্ঞেস করা হলো, তখন উনি ওনাকে উনি ওনার একটু কান্দলেন ইন্তিকালের সময়। ফাকিল আল্লাহু মা ইউবকিকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন আমিরুল মুমিনিন? আবশির ফাকাদ আহিয়া আল্লাহু বিকা সুনানান ওয়া আযহারা বিকা আদলান, আপনার জন্য তো অনেক সুসংবাদ অপেক্ষা করছে, আপনি কত মরা সুন্নতকে জিন্দা করেছেন। কারণ তিনি তো ওনাকে বলা হয় একজন মুজাদ্দিদ, ইমাইয়া খেলাফাতের আগের খলিফাগুলা অনেক কিছু উল্টা পাল্টা করেছিল, সবগুলাকে তিনি এবং মানুষের মধ্যে অনেক অবনতি এসেছিল, অনেক সংস্কার করেছেন, কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন, অনেক সুন্নতকে জারি করেছেন, আল্লাহ তাআলা আপনার হাতে ইনসাফকে কায়েম করেছেন, তা আপনি আপনার জন্য তো কোনো দুশ্চিন্তা আমি দেখি না। ফাবাকা, অথবা আবার তিনি কাঁদলেন। সুম্মা ক্বাল আলাইসা আউকাফু ফাউসআলু আন আমরি হাযাল খালক, তারপরে বলেন যে তোমরা তো বলছো ঠিকই, কিন্তু একটু আশঙ্কা হয় যে এত বিশাল জনগোষ্ঠীর দায়িত্ব আমার কাঁধে ছিল, আমি কি ঠিকমতো ইনসাফ কায়েম করতে পেরেছি নাকি কোনো জায়গায় ত্রুটি হয়ে গেল? ফাওয়াল্লাহি মা আদিল লাও আদিল তু ফিহিম লাখিফতু আলা নাফসি আল্লা তাকুমা বি হুজ্জাতিহা বাইনা ইয়াদি ইল্লাহি ইল্লা আন ইয়ানক্কালাহা আল্লাহু হুজ্জাতাহা ফাকাইফা বিকাসীরিন মিম্মা দায়য়ানা, কাজে আমার যদি আমি কিছু ইনসাফ কায়েম করে থাকি কিন্তু সেগুলার সব ঠিকমতো আমার কাছে দলিল প্রমাণ আল্লাহর কাছে প্রেজেন্ট করার মতো এবং সেগুলো দলিল হিসাবে আল্লাহর কাছে কবুল হবে কি না,
এগুলোর আশঙ্কা তো মুক্ত তো আমি নই। আর যদি এমন হয় বেখেয়ালে আমার জানা ছিল না কোনো জায়গায় জুলুমের শিকার হয়ে কেউ কষ্ট পেয়েছে, আমি হলাম রাষ্ট্রের সর্বপ্রধান দায়িত্বশীল কিন্তু আমি এগুলো তদারক করি নাই, খোঁজ খবর নিই নি, কোনো জায়গায় কেউ মাজলুম হয়ে গেছে, আমি কীভাবে এটা জবাব দেব? ওয়াফাদাত আইনাহু, চোখ দিয়ে পানি পড়তে থাকলো। ফালাম ইয়ালবুথ ইল্লা ইয়াসিরান হাত্তা মাতা, এরপরে আর বেশি সময় থাকেনি, ওনার ইন্তেকাল হয়ে গেল। আল্লামা কারুবা ওয়াক্ত মৌতিহি কালা আজলিসুনি, যখন মৌতের একদম সময়টা ঘনিয়ে গেল বললেন যে আমাকে উঠে বসাও। ফা আজলাসুহু, কয়েকজনে ধরে বসালো ওনাকে। ফা কালা আনা আল্লাযী আমার তানি ফা কাসার কাসারতু ওয়া নাহাইতানি ফা আসাইতু থালাথা মাররাতিন, তিনি বলছে হে আল্লাহ, আমি হচ্ছি ওই লোক যাকে আল্লাহ হুকুম করেছেন ভালো কাজগুলো করতে কিন্তু আমি অনেক ত্রুটি করেছি, যাকে আল্লাহ নিষেধ করেছেন গুনাহ থেকে থাকতে কিন্তু আমি অনেক জায়গায় আপনার নিষেধকে লঙ্ঘন করেছি। তিনবার করে বললেন ওয়ালাকিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কোনো আমল নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আপনার কাছে যাচ্ছি। আল্লাহু আকবার। সুম্মা রাফা রাসাহু, অতঃপর একটু মাথা উঠালেন এমনি করে। ফা আহাদ্দান নাযার, কী জানি দেখতে থাকলেন এমনি করে, একটু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ফাকিরা লাহু ফি যালিকা, ওনাকে জিজ্ঞেস করা হলো কী দেখেন আপনি এমন করে তাকিয়ে আছেন? ইন্নি আরা ইন্নি লা আরা হাদরাহ, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু লোক এসে গেছে। মা হুম বি ইনসিন ওয়ালা জিন, তারা ইনসানও নয় জিনও নয়, তার মানে মৃত্যু ফেরেশতার দল এসে গেছেন। তুমা কবেদা রহমাউল্লাহ, অতপর ওনার কিছুক্ষণের মধ্যেই ইন্তিকাল হয়ে গেল। হারুন রশিদ খলিফা ছিলেন আব্বাসী খলিফা, ওনার ইন্তিকালের সময় হয়ে গেল। তিনি কাফন আগে রেডি করে রাখলেন, তো মৃত্যুর আগে কাফনের দিকে তাকালেন, বললেন আমার পাশে কাফনটা রাখো, আমার মনটা আর একটু নরম হোক। কাফনের দিকে তাকান আর বলছেন ওই আয়াতটা সূরা আল হাক্কার 28:29, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার এত সম্পদ কোনো কাজে লাগলো না আমার আজকে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা আজকে নিঃশেষ হয়ে গেল। মা ওফারসাল মামুন রামাদান ওয়াত্তাজা আলাই, ওনার ছেলে ছিল আরেক ছেলে মামুন, মামুনের রশিদ হারুন রশিদের ছেলে, তিনি খলিফা হয়েছেন, ওনার মৃত্যুর সময় হয়ে গেলে তিনি বললেন আমাকে এই সিংহাসন থেকে নামাও, আমাকে এই এত দামি খাট থেকে নামাও জলদি করে, কতগুলো বালি নিয়ে আসো ফ্লোরে দাও, আমি বালির উপরে ঘুমাই, কোনো বিছানা চাদর কিছু না, বালির মধ্যে তিনি শুয়ে থাকলেন মৃত্যুর জন্যে, মাটির মধ্যে শুয়ে থাকলেন। আর বললেন ইয়া মানলা ইয়াজুলু মুলকুহু ইরহাম মান কাদা জালা মুলকুহু, সুবহানাল্লাহ, ইয়া মানলা ইয়াজুলু মুলকুহু, হে সত্তা যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না, ইরহাম মান কাদ জালা মুলকুহু, তা ওই ব্যক্তির প্রতি রহম করেন যার রাজত্ব আজকে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। রাজা শুয়ে শুয়ে বলতেছে যে হেই রাজাধিরাজ, যার রাজত্ব কোনোদিন শেষ হয় না, আজকে এই যে আমার রাজত্ব শেষ হয়ে গেল আমার প্রতি রহম করেন। কি হাম্বল সাবমিশন, সুবহানাল্লাহ, বাদশা হয়ে ওইগুলো খেয়াল করেছে, আল্লাহু আকবার, নসিব করেছে আল্লাহ তাআলা এতটুকুন নামতে, কিন্তু আজকের অনেকেই তো এতটুকুন খেয়াল করি না, রিয়েলাইজেশন তো হচ্ছে না। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়র, সময় তো শারাকাল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেক ইনশাআল্লাহ, বিরতির পর আবার ফিরে আসব, ততক্ষণ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।